করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এখন ভাদ্র মাস, গাছ থেকে তাল পাকার মৌসুম সময়। আর আজকে আপনাদের সম্মুখে বাঙালি এবং বাঙালির সাথে তালের কি সম্পর্ক, এই নিয়ে আলাপ করতে চলেছি। আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। কথায় বলে তাল পাকা গরম। ভাদ্র মাসের গরমে বাজারে প্রচুর পাকা তালের সমারোহ দেখা যায়। তবে শ্রাবণের শেষ থেকেই হাটে বাজারে পাকা তাল উঠতে শুরু করে। পাকা তালের মিষ্টি ঘ্রাণ বাতাসে ভাসে। তাল অত্যন্ত মিষ্টি এবং রসালো ফল। তাল গাছ পাম গোত্রের একটি অন্যতম দীর্ঘ গাছ। এই গাছের পাতাগুলো পাখার মতো ছড়ানো থাকে। ফল এবং পাতার বহুমুখী ব্যবহারের কারণে তাল গাছ বেশ জনপ্রিয়। ফল এবং বীজ দুই বাঙালির প্রিয় খাবার। যখন তাল ছোট থাকে তখন তালের মধ্যকার নরম রসালো শ্বাসের চাহিদা থাকে ব্যাপক, আবার পাকা তালের চাহিদাও প্রচুর। মিষ্টি ঘন নির্যাস বের করা হয় তাল থেকে। বাজারে সচরাচর দুই ধরনের তাল দেখা যায়, একটি কালো এবং অন্যটি একটু লালচে বর্ণের। তালের নির্যাস থেকে নানা রকমের পিঠা তৈরি করা হয়। তালের রস আটার সঙ্গে মিশিয়ে বিশেষভাবে তেলে ভাজা হয়। এর বাইরেও তালের ব্যবহার রয়েছে অসংখ্য। রস, দুধ এবং চিনি দিয়ে ঘন জাল দিয়েও খাওয়া হয়। তালে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। তালের ভিটামিন এ, বি ও সি ছাড়াও রয়েছে জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান, আরও অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। তালের রস থেকে গুড়, পাটালি, মিশ্রি ও তৈরি করা হয়। এটি একটি এশীয় ও আফ্রিকার গ্রীষ্মকালীন বৃক্ষ। বিশেষজ্ঞদের মতে পাকা তালের প্রতি 100 গ্রাম খাদ্যযোগ্য অংশ রয়েছে, খাদ্য শক্তি 87 কিলোক্যালোরি, জলীয় অংশ 77.5 গ্রাম, আমিষ 0.8 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 10.9 গ্রাম, খাদ্য আঁশ 1 গ্রাম, ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম, থায়ামিন 0.04 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 0.02 মিলিগ্রাম, নিয়াসিন 0.3 মিলিগ্রাম এবং ভিটামিন সি 5 মিলিগ্রাম। ত্বকের ইনফেকশন অথবা ইরিটেশনেও তাল খুব উপকারী। তাল ফলে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা করোনা প্রতিরোধেও কার্যকরী। তাল অ্যান্টিভাইরাল হিসেবেও কাজ করতে পারে। এটি ছিল তাল এবং তালের সাথে বাঙালির সম্পর্ক, এই নিয়ে আপনাদের জানানোর আমার কাছে সর্বশেষ তথ্য। শেখ খায়রুল ইসলাম, খুলনার খবর।